এতদিন পর্যন্ত অন্তত রিং হতো। হ্যাঁ, কেউ ধরতো না, কিন্তু আজ তো ফোনটা পাচ্ছেও না। কি করে ওদের খোঁজ পাবো? কোথায় আছে, কলকাতায় কোথায় থাকছে ঠিক করে জানতেও পারলাম না। তুমি এভাবে হারিয়ে যাবে ফাগুন বউ, তাহলে আমাদের দেখা হলো কেন? তার চেয়ে হয়তো আমাদের দেখা না হলেই ভালো হতো। তোমাদের এত বড় একটা ক্রাইসিস, এত খারাপ একটা সময়ে তোমাদের পাশে থাকতে পারলাম না। এতে যে আমার কতটা খারাপ লাগছে, কতটা কষ্ট হচ্ছে তুমি জানো? আমি তো তোমাকে বলেছিলাম আমি যাব, একটু অপেক্ষা করতে পারলে না? কিরে, কি করছিস এখনো বসে আছিস তুই? দে তো, যা, লক করে দিলি? কি করছিস বলতো আজকাল ফোন নিয়ে খুটখাট? প্রেম করছিস নাকি? এ আবার তোরা শুরু করেছিস না, সব ব্যাপারে ইয়ার্কি আমার ভালো লাগে না কিন্তু। না না, কি করবে বল, কি করবে কি করবে, আমাকে একটু বোঝা ব্যাপারটা। এই তো তুই আগে এরকম কোনোদিন ছিলি না, না এই যে তোর একটা দিওয়ানা দিওয়ানা ব্যাপার, তুই কথা কথায় রেগে যাচ্ছিস তো। আমি তো তোমার কাছে আর আসবই না প্রমিস করেছিলাম। সিরিয়াসলি, তারপরে কামা শুনলো না, জোর করে আমাকে পাঠালো, বলল তুমি একটা মাত্র বৌদি হও, তুমি যদি রাগ করে থাকো তাহলে চলে। পাঠালো আমাকে তোমার কাছে, বলল আমার ছেলেটাকে তো চেনো, ও নিজে থেকে কখনোই সাজগোজ করবে না, দেখো তোমরা সবাই মিলে যদি গিয়ে একটু জোর জবরদস্তি করে হলে ওকে একটু সাজগোজ করাতে পারো, মেয়ের বাড়িতে যাচ্ছে সবাই মিলে। সো নাও ইউ ডিসাইড। না না বৌদি ভাই, একদম না, আজকে শুধুমাত্র আমি আমার দাদা ভাইকে সাজাবো। এই দাদা ভাই দেখ, মেজু জি ঠিকই সুন্দর একটা পায়জামা পাঞ্জাবি পাঠিয়েছে তোর জন্য, এই নে চল চট করে পরে নে। আমি পাজামা পাঞ্জাবি পরে কোথাও যাচ্ছি না, এন্ড দ্যাটস ফাইনাল, ব্যাস। এই হোয়াট ইজ ফাইনাল? দাঁড়া দাঁড়া, পাজামা পাঞ্জাবি কেন পরবি না তুই? এক্স্যাক্টলি, এমন তো না যে তুই এথনিক পরিস না, তুই তো ভালোই পরিস। আর আজ নিশ্চয়ই তুই নর্মাল দিনের মতো ফর্মালস পরে হসপিটাল যাওয়ার মতো মেয়ে দেখতে যাবি। আমি আজকে ফর্মালস পরেই যাব, আমি ফর্মালসে অনেক বেশি কমফোর্টেবল, তোদের কি অসুবিধা? মিথ্যা বলিস না, ইউ কমফোর্টেবল ইন অনলি ফর্মালস, কেন বাজে কথা বলছিস তুই? এই তো আমাদের সঙ্গে তুই শান্তিনিকেতন গেলি এইবারে, আর ওখানে তো তুই দিব্যি পাজামা পাঞ্জাবি পরে ঘুরে বেরিয়েছিস রে, আমরা তো নিজেরাই দেখেছি ইউ প্রিটি কমফোর্টেবল ইন দ্যাট। সেটা আলাদা। আরে এটাও আলাদা দাদা ভাই, এটাও আলাদা।